প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য তাসনিফা খানম আমি আপনার কাছে আসি যে প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল আসলে বহু নির্বাচনে নিয়ে কথা হলো কিভাবে সৃজনশীল প্রশ্ন একই সাথে দেওয়া যায় এগুলো নিয়ে কথা হয়েছে আমরা একটু সৃজনশীল প্রশ্নে চলে যাই সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমরা জানি যে তিনটে পার্ট করে পরীক্ষা হবে আসলে একটার মধ্যে ক খ গ তিনটে থাকছে দুইটা পার্ট থাকবে তিনটা না দুটো থাকবে ক এবং খ বিভাগ দুইটা গ্রুপ থাকবে না তা বলছি না বলছি একটা প্রশ্নের মধ্যে তিনটে অংশ থাকবে হ্যাঁ তো সেটা যেহেতু ক খ গ এই তিনটে থাকছে এখন আমরা ক নিয়ে একটু যদি কথা বলি কত দু নম্বর থাকবে দু নম্বরের উত্তরের জন্য ওরা কি করবে এখানে কি কোনো ডায়াগ্রাম দিতে হবে কোনো বক্স করতে হবে নাকি নানা ধরনের প্রশ্ন থাকে বিশেষ করে এই বিষয় নিয়ে যদি আপনি কথা বলেন আচ্ছা ধন্যবাদ আপনাকে দু নম্বরের প্রশ্নটা আসলে হয় কি বইয়ে যে অঙ্কগুলো ছকে করা আছে হুবু সেরকম ছক থেকে আসে না এটা একটু ঘুরিয়ে আসে যেমন হয়তো কিছু লেনদেন দিয়ে সেখান থেকে বলে দেওয়া হলো যে এখানে মূলধনের পরিমাণ নির্ণয় করো সেই ক্ষেত্রে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে ছকের কোনো প্রয়োজন নাই কোন ক্ষেত্রে ছকের প্রয়োজন নাই যেই ছকটা বইয়ে দেওয়া নাই যেমন জাবেদের একটা ছক আছে নির্দিষ্ট বা খতিয়ানের ছক সেক্ষেত্রে শিক্ষার্থীরা অবশ্যই ছক দিবে জাবেদা রিলেটেড দুইটা জাবেদা করতে বললো ছকটাকে দিতেই হবে কিন্তু এরকম যদি আসে যে হ্যাঁ এই লেনদেনগুলো থেকে ক্রয়ের পরিমাণ কত এই ক্রয় বের করার জন্য কোনো ছক নেই তখন আমার কাছে মনে হয় যে ছকটা করলে কিছুটা সময় মানে ছকটা না করলে কিছুটা সময় বাঁচে যারা একটু দুর্বল শিক্ষার্থী তাদের জন্য এটা একটু সুবিধাজনক হবে যে ছকটা না করে সে করে গেল যদি পরীক্ষার পরে সময় থাকে যে দিয়ে দিল তখন সে ওটা একটা ছক করে ফেলতে পারে কিন্তু একটা ছক করতে কত সময় লাগে না এখানে তো একটা আপনার ওকে সাতটা অপশন দিতে হবে এখন সাতটার মধ্যে হয়তো চাচ্ছে নিট ক্রয় বের করো নিট ক্রয় ছক দরকার নাই ক্রয় থেকে ফেরত বাদ দিয়ে দিল ছক ছাড়াই করে ফেলো একটা ছক করতেও সময় লাগে এরকম সাতটা ছক করতে আমার কাছে মনে হয় যে সময়টা বিশেষ করে হিসাব বিজ্ঞানের জন্য সময়টা ওদের কাছে অনেক বড় একটা ফ্যাক্ট আর আমার অনুরোধ শিক্ষার্থীদের কাছে যে সময় ধরে যদি তারা সৃজনশীল প্রশ্নের উত্তর দেয় যেমন দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আমি ওদেরকে বলবো শিক্ষার্থীদের বলবো যে তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য বিশ মিনিট একদম ঘড়ি দেখে যখন দেখবে যে বিশ মিনিটের কাছাকাছি যেভাবে হোক অঙ্কটা শেষ করবা এবং দুইটা যে ক বিভাগে দুইটা থাকে আমাদের আর্থিক বিবরণী সেটা একটু বেশি সময় লাগে সেটা ২৫ মিনিট ৫০ মিনিট সে নিয়ে নিল আর বাকি যে পাঁচটি প্রশ্ন থাকে সেই পাঁচটি সে বিশ মিনিট করে দিলে আমার মনে হয় যে সময়ের মধ্যে সে কভার করতে পারবে কিন্তু তাকে ঘড়ি দেখে করতে হবে এটা কি রিভিশনের দরকার আছে খুব না এটা প্র্যাকটিসটা করলে হয় কি আপনার মানে একটা প্রশ্ন সে করলো ঘড়িটা দেখলো না হয়তো ৩০ মিনিট একটা প্রশ্নই পার হয়ে গেল কিন্তু একটু ঘড়ি দেখলে সে অ্যালার্ট হলো যে আমাকে সামহাও ২০ মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে তাহলে প্রত্যেকটা হয়তো এর মধ্যে কম বেশি হয় কারণ কোনো প্রশ্ন একটু ছোট হয় কোনোটা একটু বড় হয় সেটা হতে পারে আরেকটা চেষ্টা হচ্ছে সহজটা আগে দেওয়া আর্থিক বিবরণী তো ক গ্রুপে যেটা ক বিভাগে তো প্রশ্নটা তো শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়তে হবে না শুরু থেকে শেষ পর্যন্ত পড়া লাগে না কারণ আমরা জানি বা সবাই জানে যে ক বিভাগে হচ্ছে আর্থিক বিবরণী যেটা একটু কঠিন হয় ওদের জন্য শেষ অধ্যায় যেহেতু এরপরে খ বিভাগে হচ্ছে অন্য গ্রুপ থেকে তা আমার কাছে মনে হয় যে তারা খ বিভাগ থেকে শুরু করতে পারে শুরু করে তখন মানে পরীক্ষা আস্তে আস্তে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্রেনটাও ইয়ে হয়ে যায় তখন সে পরের দিকে ক বিভাগ থেকে দিতে পারলো আর আরেকটি বিষয় হচ্ছে যে তিনটি বিভাগ বললেন যে ক খ গ সৃজনশীলের আমি বলবো যে এক নম্বর শুরু করলো সে জন্য একের ক খ গ শেষ করে দুই নম্বরটা ধরে অনেকে করে কি একের ক খ শেষ করে দুইয়ের ক খ শেষ করে আবার একের গ শুরু যদি কোনো কারণে সে পারলো না সেই ক্ষেত্রে আমি বলবো তুমি জায়গা রেখে দাও কারণ সে জানে যে এটা কতটুকু ছক লাগবে একটা পৃষ্ঠা লাগবে না দুইটা লাগবে জায়গায় রেখে দিই সে আমার মনে হয় করতে পারে এখানে যে বোর্ডের একটা নির্দেশনা যেটা বোর্ডের নির্দেশনাটা স্যার এরকম যেমন ম্যাডাম বলল কতে ছক আসলে আমাদের অ্যাকাউন্টিং অনেক কোশ্চেন আছে ছক লাগে না যেমন আর্থিক বিবরণীতে অগ্রিম বিমা প্রিমিয়ামের পরিমাণ বের করতে বলল অথবা একতরফা দাখিলা পদ্ধতিতে বলল প্রারম্ভিক মূলধনের পরিমাণটা বের করো এটা আসলে ছকের কোনো অস্তিত্ব নেই তবে আসলে হিসাব বিজ্ঞান তো বিজ্ঞান এবং আর্টস এ কারণে এখানে একটু ছকের ব্যাপারটাও জরুরি কারণ যখন এ প্লাস একটা স্টুডেন্ট যখন ৮০%-এর উপরে চলে যায় তখন আমাদেরকে বলে বোর্ড থেকে যে এটা আরেকবার আপনারা একটু পিছিয়ে পড়া যারা তাদের জন্য বলেছেন জি স্যার আর স্যার ওই যে আসলে ক খ গ যদি মিস্টেক হয়ে যায় জায়গা কতটুকু লাগবে এটা আসলে একটা কিন্তু কনফিউজ অনেক সময় বড় ছোট হতে পারে কিন্তু পরে দিলেও সুন্দর করে মার্কিং করে উপরে হয়তো বা
অন্য কালারের কলম দিয়ে যে এত নম্বর প্রশ্নের উত্তর ব্রেকেটে ক বা খ দিয়ে, এটা আসলে স্টুডেন্টরা যদি বিবেচনায় রাখতে পারে। হ্যাঁ, অনেক সময় মেজারমেন্টটা ঠিক হয়, এটাও কিন্তু একটা পরীক্ষার অংশ। না, মেজারমেন্টটা আমার মনে হয় যে এসে যায়, কিন্তু মোটামুটি প্রশ্ন পড়লে জানে যে এখানে চারটা আইটেম আমার এক পেজে হয়ে যাবে। আর আপনি যেটা বললেন যে ছক করার বিষয়টা, যারা খুব ভালো তাদেরকে তো ছক না, তারা বিভিন্ন কালার দিয়ে, নীল কালো দিয়ে একদম খুব সুন্দর করে খাতা সাজায়, নীল এবং কালো দুইটা কালি দিয়ে খুব সুন্দর করে খাতাটা সাজাচ্ছে। কিন্তু যারা একটু দুর্বল তারা হয়তো ওই মানে ছক করতেই সময় দেয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে তখন তার জন্য পাস মার্কস উঠানোটাই কিন্তু অনেক বড় ব্যাপার। তখন আমি তাদের এজন্য তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা ওটা অ্যাভয়েড করো। ইভেন এমনও আমি অনেক সময় বলি যে একেবারেই যারা দুর্বল, যে তোমরা ছকের ভিতরে যেমন খতিয়ানের ছকে অনেক কিছু লিখতে হয়, প্রত্যেকটা ছক চারটা ছক, তোমরা অঙ্কটা করো, অঙ্কটা করে তোমরা চারে চার না পাও তিন তো পাবা, ওই তারিখ বিবরণ ওইটা সবার শেষে দাও। এটা আমি একদম যারা দুর্বল তাদের জন্য আমি এটা বলে দিই আর কি। আসলে তো ঠিকঠাক ভাবে নাম্বারটা তুলতে হবে, নাম্বার তোলার জন্য অনেক সময় শিক্ষার্থী আবার কি যে ছক করতে করতেই পুরো সময় শেষ, কমার্সের তো এই সাবজেক্টটাকেই তাকে ইন্টারমিডিয়েটে যে অনেক দুই বছর পড়তে হবে, আবার BBA MBA তো স্যার সব এই সাবজেক্টটাই রিলেটেড, অতএব তার বেসিকটা কিন্তু এখান থেকে স্ট্রং করতে হবে। এবং প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই এখানে, যদি সে যদি মানে খুব ভালোভাবে বইটাকে অ্যানালাইসিস করে। আসলে অধ্যায়গুলো তো খবি ভাগের তো স্যার ম্যাক্সিমাম অধ্যায় অনেক ছোট ছোট, এখানে এখানে গণিত রিলেটেড বা এগুলো কতগুলো আছে বা কিছুটা অ্যাকাউন্টিং এ গণিত রিলেটেড স্যার কোনো অঙ্কই নেই না, এখানে হিসাব বিজ্ঞান পরিচিতি এক নম্বরই তো কোনো গণিত নেই, এটা একটা অধ্যায় স্যার ইন্ট্রোডিউস তো করানো হয়েছে, হিসাব বিজ্ঞান কোথা থেকে এসেছে, হিসাব বিজ্ঞানের জনক কে, আমরা হিসাব বিজ্ঞান কেন শিখব, হিসাব বিজ্ঞানের গুরুত্ব, প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, এখান থেকে প্রশ্ন আসে না এখান থেকে স্যার? তো এই সিস্টেমে তো মানে এখন কোশ্চেন আসে না, অবজেক্টিভ আসবে যে লুকা পেসুলি কে ছিলেন, কত সালে দুতরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবন হয়েছে, এই টাইপের স্যার অবজেক্টিভ কোশ্চেন আসবে এখান থেকে, মিনিমাম তো দুইটা বা তিনটা আসবে। কিন্তু বড় প্রশ্ন বা না স্যার, এখানে সৃজনশীল যেহেতু গাণিতিক সম্পর্ক নেই অধ্যায়ে, এ কারণে খ বিভাগে এখান থেকে কোনো অঙ্ক আসার চান্স নাই, বাকিগুলো বাকি এগারোটা অধ্যায় থেকেই স্যার এগারোটা অঙ্ক আসবে। কিন্তু আমরা যে একটু ছোট করে দিতে পারি কিনা, এটির মধ্যে কোনটাকে একটু আগে প্রিপারেশনের জন্য রাখবো, কোনটাকে পরে প্রিপারেশন? আসলে নতুন সিস্টেমে স্যার আর্থিক বিবরণী তো বাধ্যতামূলক, আর্থিক বিবরণী দুইটা অঙ্কর মধ্যে আমরা বিশদায় বিবরণীতে মোট মুনাফা, নিট মুনাফা এটা ভালো করে শিখব। অর্থাৎ এখানে দুইটা ধাপে সাধারণত কোশ্চেনটা হয়, আর্থিক বিবরণীর দুইটা অঙ্ক আসবে দুইটা ধাপে। যেমন এক নম্বরে নিট ক্রয়ের পরিমাণ কতই, খতে বলে দিবে যে মোট মুনাফার পরিমাণ বের করো, গতে বলবে নিট মুনাফার পরিমাণ। এটা বিশদায় বিবরণী মানে আর্থিক বিবরণীর প্রথম স্টেপ, বিশদায় বিবরণী, এইটুক নিয়ে একটা অঙ্ক আজ সম্ভাবনা। আরেকটা অঙ্ক সেটা আর্থিক বিবরণী, সেখানে আসতে পারে যেমন মূলধনের সুদের পরিমাণ কত, কতে খতে আসতে পারে যে নিট লাভ 20,000 টাকা ধরে মালিকানা সত্য করো, আবার গতে আসতে পারে আর্থিক বিবরণী করো। মানে টোটাল আমাদের আর্থিক বিবরণীটা তো আমাদের মানে হিসাব বিজ্ঞানের মূল একটা স্তম্ভ, মানে একটা প্রতিষ্ঠান। তারপর হিসাব কিংবা জাবেদা কিংবা খতিয়ান এগুলো খ বিভাগে, খ বিভাগে স্যার খ বিভাগে এখন বাকি অধ্যায়গুলো সবগুলো থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা বেশি এবং আসবে, কারণ যেহেতু এগারোটা কোশ্চেন করতে হবে, দুটা চলে গেলে বাকি থাকে নয়টা, আর নয়টা অধ্যায়েই আমাদের বাকি অধ্যায়গুলোর মধ্যে সবগুলোতে টাচ করতে হবে। যেমন একটা অধ্যায় ছিল বোর্ডে সাধারণত আসতো না, অধ্যায় মিলে কি প্রশ্ন হয়? দুটো অধ্যায় মিলে স্যার জাবেদা এবং খতিয়ান নামে দুটো অধ্যায় আছে, সেখানে দুটো অধ্যায় মিলে প্রশ্ন হয়, কারণ দুটো অধ্যায় একটার সাথে আরেকটা খুব ভালো রিলেশন। অর্থাৎ জাবেদা ছাড়া খতিয়ান আসলে করা খুব টাফ বা করা যায় না, আবার খতিয়ান করতে গেলেও জাবেদার হেল্প নিতে হয়, এ কারণে হয়তো বা দুইটা অধ্যায় মিলে একটা কোশ্চেন হতে পারে, কিন্তু বাকি ম্যাক্সিমাম যে অধ্যায়গুলো সেগুলো আসলে দুইটা অধ্যায় মিলে করাটা সম্ভব না। তবে প্রথম দিকের অধ্যায়গুলো করা যায়, প্রথম দিকের অধ্যায়গুলো অপেক্ষাকৃত সহজ। যেমন খ বিভাগে লাস্টের যে অধ্যায়, যেমন পারিবারিক হিসাব, এটা একেবারে মানে পারিবারিক হিসাবটা এটা আরেকটার সাথে কোনো মিল নেই। যেমন ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা সম্পূর্ণ ডিফারেন্স, নগদান বই এটা সম্পূর্ণ ডিফারেন্স, রেওয়া মিল এটা একটু ডিফারেন্স,
তবে রেওয়া মিলের সাথে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আছে একটা চতুর্থ অধ্যায় খ বিভাগে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, আর তার সাথে কিছুটা রিলেটিভ আছে। আসলে অ্যাকাউন্টিংটা স্যার একটার সাথে আরেকটা কিছু না কিছু রিলেশন থাকেই স্যার, থাকবেই। ধন্যবাদ তাসনিফা খানম, আমি আসলাম আপনার কাছে। যে প্রসঙ্গগুলো নিয়ে কথা হলো এটার সাথে আপনি আর কি যোগ করবেন, আর কিছু বলবেন আছে? খুব ভালো বলেছে, চমৎকার বলেছে। আসলে যেটা বলেছিলেন যে দুইটি অধ্যায় কি একসঙ্গে হতে পারে কিনা, এখানে ক বিভাগ থেকে কিন্তু এমনও হতে পারে যে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসলো আর গ আর মানে ক আর গ আর খ আর গ থেকে হয়তো শেষ অধ্যায় থেকে, কারণ কর প্রশ্ন যদি কোথা থেকে আসবে এরকম কোন নির্দিষ্ট ইয়ে নাই। যে কোনো প্রশ্ন হয়তো লেনদেন দিয়ে জাবেদা দিল আর কতে হয়তো একটা অন্য ধরনের প্রশ্ন দিল যে এই লেনদেনগুলো থেকে হয়তো বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো বা কত টাকা নগদ পাওয়া গেল। প্রত্যেকটা মানে চ্যাপ্টারই মিক্স হচ্ছে, মিক্স আপ হচ্ছে, পারিবারিক, তারপর হচ্ছে নগদান বই, তারপর হচ্ছে আপনার উৎপাদন বা এগুলো হয়তো মিক্স হয় না খুব একটা, আর বাকিগুলো কিন্তু মিক্স হয়ে যাচ্ছে। আর আমি যে আমার কাছে যেটা মনে হয় যে ক অপশনের জন্য এবং বহুনির্বাচনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে পুরো বইটা খুব ভালো করে পড়তে হবে, বইটা পড়তে হবে এবং মানে অ্যাকাউন্টিং এর যে বেসিক যে ল গুলো সূত্রগুলো সেগুলো, যেমন সমীকরণ, সমীকরণটা কি বা জাবেদার ফর্মুলা কি বা কোনটা মূলধন মুনাফা জাতীয় লেনদেন, এই যে মেজর বেসিক জিনিসগুলো, এই বেসিকটা জানলে আপনার অবজেক্টিভ দেওয়াটা কোনো ব্যাপার না, কারণ অবজেক্টিভ আসে বেসিক থেকে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে আপনার কোন কোন ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, এটা হচ্ছে পুরাটাই হচ্ছে আপনার একটা কোনো অঙ্ক নাই, তো অনেক শিক্ষার্থী মনে করে এটা আর কি পড়ব, অ্যাভয়েড করে যায়। কিন্তু ওখান থেকেই কিন্তু প্রচুর পরিমাণে অবজেক্টিভ আসে, যখন অবজেক্টিভ আসে তখন হয়তো তারা কনফিউজ হয়ে যায় কেন হলো। তারপরে সমীকরণের বিষয়গুলো, যে সমীকরণ ওরা যদি ভালো করে বুঝে মানে ভিত্তিটা না হয় তাহলে ওরা ওই তখন বহু নির্বাচনী থেকে আপনার ইয়ে হয়ে যায়। আর ওখানে বহু নির্বাচনীতে আপনার অঙ্ক আসে ছোট 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 ক্যালকুলেশন, তো অনেক সময় মুখে মুখেও করা যায়, কিছু হয়তো খাতা লাগে তবে বেশিরভাগই দেখা যায় যে মুখে মুখে করার কি কোনো কৌশল আছে? হ্যাঁ, মানে ও অ্যামাউন্টটাই দেওয়া হয় এরকম টাইপের যে সত্তর থেকে পঞ্চাশ বিয়োগ করতে হবে ২০, এটা তো মুখে মুখে করা যায়, তাকে মানে ইয়ের ফর্মুলাটা জানতে হবে, যদি সে ফর্মুলা জানে ঠিক মতো তাহলে তখন অঙ্কটা তার কাছে সহজ হয়ে যায়। এই জন্য আমার মনে হয় যে বহু নির্বাচনের জন্য এবং ক অপশনের জন্য সম্পূর্ণ বইটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে, প্রত্যেকটা লাইন পড়তে হবে, শুধু পড়লে হবে না আবার মাথায় রাখতে হবে একটু, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, পড়ে এসে নোট ডাউন করতে হবে, তারপর প্রত্যেকটা হিসাব সমীকরণটা, যেমন সমীকরণের ব্যাখ্যা করো। আচ্ছা, সব মিলিয়ে একটু যদি বলি যে অনেক সময় যখন তারা ওই মাস শীত ঠিকঠাক করে সেখানেও একটু ভুল করে বা গোল করার ক্ষেত্রে একটু ভুল করে থাকে কখনো কখনো, ওই ব্যাপারে একটু সচেতন থাকা দরকার। হ্যাঁ, ওই মাসে এবারে যারা পরীক্ষার্থী তারা তো ক্লাস ফাইভে এবং এইটে অলরেডি তারা বোর্ড পরীক্ষা দিয়ে এসেছে, পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করে এসেছে, আশা করি ওরা ভুল করবে না। তারপর আমি বলবো যে তারা যেন বিষয় করতি, তারপরে হচ্ছে কোন সেট অবজেক্টিভে তো সেট থাকে, ক সেট কোন সেটে যে নাম ওটা যদি ঠিক মতো না লিখে তাহলে তো পুরো শীটটাই দেখা যাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো তো লিখবেই নাম, কিন্তু সেট আর হচ্ছে আপনার ইয়েটা আর বিষয় কোডটা, এই দুইটার জন্য সতর্কতার সাথে। ওদের এবারেই বোধহয় প্রথম যে ওএমআর শীট হচ্ছে মেশিনে এটা কাউন্ট করা হবে, এছাড়া এর আগে যখন ফাইভ এবং এইটে পরীক্ষা দিয়েছিল সেটা কিন্তু হাতে দেখা হয়েছিল। হ্যাঁ, এক্ষেত্রে বৃত্তটা খুব ভালো করে ভরাট করতে হবে যে যাতে কোনো গ্যাপ না থাকে, কালো কালি যে, কারণ না তাহলে ওটা মেশিনে ওটা রিড করতে পারবে না। এখানে অবজেক্টিভ আনসারের ব্যাপারে আমার ছোট্ট একটা পরামর্শ, অবজেক্টিভ আনসারের ব্যাপারে যখন একজন একটা স্টুডেন্ট যখন অবজেক্টিভ আনসার করবে প্রথমে টোটাল এক থেকে তিরিশটা অবজেক্টিভ তাকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে। অর্থাৎ একজন স্টুডেন্টের কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু তিরিশটা সে আনসার করতে পারবে না, মানে তাকে তিনটা গ্রুপে কোশ্চেনের উত্তরগুলো ভাগ করতে হবে। প্রথম হলো ফুল কনফিডেন্স নিয়ে দেখবে যে এক থেকে তিরিশটার মধ্যে তার কয়টা হচ্ছে, যেমন বিশটা সে পেরে গেল কনফার্মে ওভার কনফিডেন্সে, তাহলে সে বিশটা প্রথমে কোশ্চেনে টিক চিহ্ন দিয়ে সেগুলো ফিল আপ করবে। অনেকে কি করে, গত বছর এরকম ভাবে আমাদের স্কুলের একটা স্টুডেন্টের হয়েছে, সে শুধু ওই ওএমআরটা রেখে সে শুধু কোশ্চেনে টিক চিহ্ন সেটা নিয়েই টেনশন করতেছে, লাস্টে পাঁচ মিনিটে সে আনসার করছে, এরকম যাতে না হয় এ কারণে অবজেক্টিভ গুলো তিরিশটা পড়ে হয়তো বা কোনো স্টুডেন্ট প্রথমে বিশটা হয়তো সে কনফার্ম করলো, ওই বিশটা আনসার করে মানে গোল ভরাট করে পরে দশটার মধ্যে হয়তো সে চিন্তা করে পাঁচটা পেয়ে গেল, সে পাঁচটা আনসার করে বাকি পাঁচটা সে একটু মানে একটু ভালোভাবে মানে ফুল ব্রেনটাকে কাজে লাগিয়ে চিন্তা করলে সে কিন্তু ফুল মার্কস
ধন্যবাদ মোহাম্মদ আলী, ধন্যবাদ তাসনিফা খানম। আমাদের সুযোগ কম, হাতে সময় কমে গেছে, আমাদের আয়োজন শেষ করতে হবে। প্রিয় দর্শক, আমরা যেটা শুনলাম বিশেষ করে পরীক্ষার্থীবৃন্দ, সেটি খুব ভালো করে খেয়াল রাখা দরকার। আর এই গোল করবার জন্য একটু সচেতনভাবে গোলটা করতে হবে, যাতে ঠিকঠাকভাবে গোল হলো কিনা, কারণ এইটি একেবারে যেটা হবে সেটা মেশিনে যেহেতু রিড করবে, অতএব এখানে খুব সচেতনভাবে গোলটা করতে হবে কালো যেন হয়, বল পয়েন্ট পেন দিয়ে সেটা করতে হবে। প্রিয় দর্শক, আমরা আমাদের আয়োজনের শেষ পর্যায়ে। আপনারা জানেন রবি মঙ্গল বৃহস্পতি তিন দিন বাংলা ভিশনে আমরা এই আয়োজন করছি। আগামী মঙ্গলবার আমরা ফিন্যান্স ও ব্যাংকিং নিয়ে কথা বলবো, আশা করি সেদিন সবাইকে আজকের মতো সঙ্গে পাব। আজকে থাকবার জন্য অনেক অনেক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, ভালো রাখুন, ধন্যবাদ।